নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে বিশেষ করে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এতটুকুটাই বলবো। তাহলে আর এতটুকু দেরি না করে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আগে জেনে নেওয়া যাক। 6ই সেপ্টেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে, এবং সেই 6ই সেপ্টেম্বরই মঙ্গল গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 14ই সেপ্টেম্বর বৃহস্পতি গ্রহ মকর রাশিতে গমন করতে চলেছে। 17ই সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 22ই সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিছু উপায় বলতে চলেছি, যে উপায়গুলো আপনারা ফলো করলে যা যা বাধা বিপত্তি রয়েছে সেগুলো কিন্তু আপনারা অতি সহজে কাটিয়ে ফেলবেন, তাই ভিডিওর শেষ পার্টটাও দেখতে ভুলবেন না। প্রথমে আসি কেরিয়ার, অর্থাৎ চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র, এই দুই ক্ষেত্র কেমন যেতে চলেছে। দেখুন, প্রথমে আসি চাকুরি। এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে উত্তম মাস হতে চলেছে, অর্থাৎ আপনারা চাকুরি কিন্তু ডেফিনেটলি পাবেন। তবে আপনাদেরকে কিন্তু প্রচেষ্টা করতে হবে, ঘরে বসে থাকলে কিন্তু চলবে না। দ্বিতীয় কথা বলি, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে লাভজনক মাস হতে চলেছে, অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে লাভের মুখ দেখতে চলেছেন। এবং যারা নতুন বিজনেস স্টার্ট আপ করবো ভাবছেন তারাও কিন্তু এই মাসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পার্টনারশিপ যারা বিজনেস করবো বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে, এবং পার্টনারশিপ বিজনেস না করাই বেটার। এর পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের কাঁধে কিন্তু নতুন কোনো দায়িত্ব আসতে পারে, এবং সেই দায়িত্বকে যথাযথ পালন করার ফলে আপনারা প্রমোশন কিন্তু পাবেন, এতটুকু আমি বলতে পারি। তবে একটি জিনিস খারাপ রয়েছে আপনাদের, সেই জিনিসটি হচ্ছে এই মাসে আপনাদের উগ্রতা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ কথায় কথায় রেগে যাওয়া, হঠাৎ করে কেউ কোনো কিছু বললো সেখান থেকে আপনি হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে গেলেন, সেইখান থেকে কিন্তু প্রবলেম আছে। এবং এটি যদি আপনি কনস্ট্যান্ট আপনার চাকুরি ক্ষেত্রে করেন সেক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনাদেরকে হতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো এই মাসে মাথা গরম কিন্তু করবেনই না, যে কোনো জিনিসকে একটু বুঝে চেষ্টা করুন এবং ধৈর্য ধরে ট্যাকফুলি চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাবে এই মাসটি। এর পাশাপাশি যারা ব্রেন খাটিয়ে কাজ করছেন, অর্থাৎ বুদ্ধির দ্বারা কাজ করেন, তাদের ক্ষেত্রে এই মাস দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের 2 গুণ থেকে 4 গুণ ডেফিনেটলি অর্থ কিন্তু আসবে, অর্থাৎ প্রচুর পরিমাণে অর্থ আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এ তো গেল চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র, আসুন জেনে নেওয়া যাক আপনাদের শিক্ষার ক্ষেত্র কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের শিক্ষার দিক কিন্তু খুব একটা যে ভালো যাবে তা কিন্তু বলা যাচ্ছে না, অর্থাৎ আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকবে।
এবং পড়াশোনায় কিন্তু অমনোযোগী ভাব কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে, তবে আপনারা যদি একাগ্রতাকে ঠিক রাখেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আসবে না। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে, তবে আলটিমেট সাকসেস কিন্তু আপনাদের রয়েছে। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি কিন্তু আপস অ্যান্ড ডাউন হতে চলেছে, অর্থাৎ পড়াশোনায় অমনোযোগী ভাব থাকবে, আবার কখনও মনোযোগী ভাব আসবে, অর্থাৎ রেজাল্ট কিন্তু আপস অ্যান্ড ডাউনস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের ফ্যামিলি লাইফ কেমন যেতে চলেছে, অর্থাৎ পরিবারের দিক কেমন যেতে চলেছে। দেখুন এই মাসে আপনারা কিন্তু ফ্যামিলি থেকে সেরকম মাত্রায় সাপোর্ট পাবেন না, এবং এর পাশাপাশি ফ্যামিলির মধ্যে গণ্ডগোল, হট্টগোল, মতান্তর, মতবিরোধ, ঝগড়া, ঝাঁটি এইসব কিন্তু লেগে থাকবে। সেখান থেকে আপনার কিন্তু মন কিছু পরিমাণ উচাটন হয়ে যাবে। এর পাশাপাশি এই মাসে আপনারা ফ্যামিলি থেকে কোনো ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যেতে পারেন, অর্থাৎ দূরে চলে যেতে পারেন, তবে ভয়ের বিষয় নয়, আপনারা কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু আসবেন, অর্থাৎ বাড়িতে কোনো ঝুটঝামেলা হলো আপনি ভাড়া বাড়িতে গিয়ে থাকতে লেগে গেলেন, এইরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই মাসটি পুরোটাই যে এরকম প্রবলেম হবে তা নয়, কিন্তু মাসের বেশিরভাগ টাইমই কিন্তু এরকম সাফার আপনাদেরকে হতে হবে, এবং কিছু ক্ষেত্রে আপনাদেরকে অন্যায়ভাবে ট্রিট করা হবে, অর্থাৎ আপনার ঘাড়ে কোনো দোষ চড়িয়ে দেওয়া হলো বা আপনাকে অন্যায়ভাবে কোনো কথা বলা হলো, এবং সেখান থেকে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ফ্যামিলির মানুষের সাথে ঝগড়া ঝাঁটি, অশান্তি, মনোমালিন্য এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো মাথা ঠান্ডা করে চলুন এবং যে কোনো জিনিসকে ধৈর্য ধরে থাকুন, কারণ ধৈর্যের একটা কিন্তু মূল্য রয়েছে, আর আপনি যদি অ্যাগ্রেসিভ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু জিনিসটা বাড়বে, কমবে না, অর্থাৎ আগুনে ঘি ঢালার মতো হয়ে যাবে ব্যাপারটা। তো তাই জন্য আমি আপনাদেরকে বলবো মাথা ঠান্ডা করে চলুন, ট্যাকফুলি চলুন। বাড়িতে ঝুটঝামেলা হলে আপনি কোথাও ঘুরতে চলে যান, বেরিয়ে যান, বাইরে থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে কোথাও বসুন, শান্তি মনে থাকুন, এতটুকুই বলবো। এরপরে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে। মাসের শুরুতে আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে মধুর যেতে চলেছে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার সম্পর্ক কিন্তু বৃদ্ধি পাবে। তবে মাসের মাঝামাঝির পর থেকে প্রেম সম্পর্কে কিছু পরিমাণ ব্যাঘাত আসতে পারে এবং তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে আপনার প্রেম জীবনে। সেখান থেকে কিন্তু প্রেমে কিছু পরিমাণ ট্র্যাভেল আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার মনোকষ্ট কিন্তু পাবেন এই প্রেম থেকে এই মাসে অন্তত, এতটুকুই বলবো। তবে মাসের শেষের দিকে এই প্রেমের যে প্রবলেম সেই প্রবলেম কিন্তু অনেকখানি কাটতে চলেছে, এবং যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারা কিন্তু অনায়াসে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আসি ম্যারিড লাইফ, অর্থাৎ যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যে খুব একটা ভালো যাবে তা বলতে পারছি না, আবার খুবই খারাপ যাবে তা বলতে পারছি না। আপনারা যদি একটু অ্যাডজাস্ট করে চলেন সেক্ষেত্রে কিন্তু মাসটি কিন্তু মোটামুটি ভালো যাওয়ারই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু পুরো মাসই নয় কিন্তু। তবে এই মাসে আপনারা যদি একটু ট্যাকফুলি চলেন, যেটি আমি পূর্বেই বললাম, তাহলে কিন্তু আপনারা এই মাস যথেষ্ট পরিমাণে শুভভাবে কাটাতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। এই মাসে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য সেখান থেকেও কিন্তু মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা একটু মায়ের বিষয়ে এবং জীবনসাথীর ব্যাপারে একটু সতর্ক বা অ্যালার্ট থাকুন। এরপর আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনারা একটু ট্যাকফুলি চলেন, অর্থাৎ এমন কিছুভাবে আপনাদেরকে প্ল্যানিং করতে হবে যেখান থেকে কিন্তু আয়ের উৎস বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা চাকুরি, ব্যবসা বা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে, তবে এর পাশাপাশি আপনাদের খরচাও কিন্তু বৃদ্ধি পাবে, মেডিকেল এক্সপেন্সেসে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটি ব্যাপারে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই মাসে কিন্তু প্রতারণার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তাই চোখ বন্ধ করে কাউকে টাকা ধার দেবেন না। এরপরে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন এই মাস কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভোগাবে, অর্থাৎ শারীরিক দিক থেকে কিন্তু আপনারা অনেক প্রবলেম ফিল করবেন,
এবং সেখান থেকে আপনাদেরকে হসপিটালাইজড হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং যে কোনো কারণে অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই যারা বাইক চালান বা গাড়ি চালান তাদেরকে বলবো এই মাসে আপনারা একটু সাবধানে গাড়ি বা বাইক চালান, যেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই উপশম করতে পারবেন। এছাড়াও আমি কিছু উপায় বলে দিতে চলেছি, সেই উপায়গুলো আপনারা ফলো করুন, সেখান থেকে কিন্তু আপনারা অনেক বেটার থাকবেন। এই মাসে যা যা প্রবলেম চলছে তা থেকে বাঁচার কী কী উপায় রয়েছে আমি একে একে বলতে চলেছি। প্রথমত, আপনারা প্রতিদিন স্নান করে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করবেন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন। দ্বিতীয় যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে, প্রতি বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই অশ্বত্থ গাছে জল দেবেন এবং এটি আপনাদেরকে স্নান করে দিতে হবে, এবং সন্ধ্যের সময় অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হবে, যেখান থেকে কিন্তু আপনাদের যা যা প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু অনেকখানি উপশম হবে, এতটুকু আমি বলতে পারি। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।